আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় শ্রীমৎ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের 6 থেকে 10 নং শ্লোক। চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি দেখে আসি। শ্লোক নং 6। শ্রী ভগবান উবাচ অজ অপি সন্নবাই আত্মা ভূতানাম ঈশ্বর অপিশন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভাবমি আত্ম মায়া। তো লক্ষ্য করুন, আমরা এই শ্লোকটি বোঝার জন্য এই শব্দটি একটু আলাদাভাবে জেনে নিই। স্বাম অধিষ্ঠায়, আমরা বলেছিলাম বর্গীয় ব থাকলে তার উচ্চারণ আসবে রস্যুকার যোগ অ, এজন্য স্বাম অধিষ্ঠায়, সম্ভব যোগ আমি সম্ভাবমি আত্ম মায়া। তো চলুন আমরা এই শ্লোকটি আরেকবার দেখে নিই। শ্রী ভগবান উবাচ অজ অপি সন্নবায় আত্মা ভূতানাম ঈশ্বর অপিশন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভব আমি আত্ম মায়া। চলুন আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে এই শ্লোকের উচ্চারণ দেখে নিই। অজোপি সন্নবায় আত্মা ভূতানাম ঈশ্বরোপিশন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবম আত্ম মায়া। আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে 6 নং শ্লোকের উচ্চারণ দেখে নিলাম। শ্লোক নং 7। শ্রী ভগবান উবাচ ইয়দা ইয়দাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভূয় থানাম অধর্মস্য তদা আত্মানাম সৃজামি অহম। লক্ষ্য করুন, এই শ্লোকটি বোঝানোর জন্য আমরা ধর্মস্য, আমাদের উচ্চারণটি হবে ধর্মস ইয়, আমরা বলছি জপলা থাকলে তার উচ্চারণ ইয় হবে, এবং যদি এই আমরা ইয়দা, কিন্তু মূল বইতে লেখা আছে যদা, আমরা যখন যদা অন্তজ যেখানে থাকবে সেটি অন্তস্থ অয়ের মতো উচ্চারণ করব, এই জন্য আমরা ইয়দা ইয়দাহি ধর্মস ইয় গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য অধর্মস ইয় তদা আত্মানাম সৃজামি অহম। তো আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে এই শ্লোকের উচ্চারণ ও সরলত্বটি দেখে আসি। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজামি অহম্। আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে 7 নং শ্লোকের উচ্চারণ দেখলাম। শ্লোক নং 8। শ্রী ভগবান উবাচ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা পনার্থায় সম্ভাবমি যোগে যোগে। লক্ষ্য করুন, এই শ্লোকটি আমাদের সকলেরই পরিচিত, তবুও আমরা দুইটি উচ্চারণ একটু পরিষ্কার হয়ে নিব। সংস্থা পুনার্থায়, সংস্থা পুনার্থায়, সংস্থা পুনার্থায় অন্তস্থর সাথে অ থাকে, এই জন্য আমরা বলতেছি সংস্থা পুনার্থায় সম্ভব যোগ আমি সম্ভাবমি। চলুন আমরা এই শ্লোকের উচ্চারণটি আরো একবার দেখে নিই। শ্রী ভগবান উবাচ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা পুনার্থায় সম্ভাবামি যোগে যোগে। আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা এই শ্লোকের উচ্চারণটি দেখে আসি। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম
সম্ভবামি যুগে যুগে। তো আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে 8 নং শ্লোকের উচ্চারণ দেখলাম। শ্লোক নাম্বার 9, শ্রী ভগবান উবাচ জন্ম কর্ম চ মে দিব ইয়ম এবং ইয়ো বেত্তি তত্ততহ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। চলুন আমরা এই শ্লোকের উচ্চারণ আরো একবার দেখে নিই। শ্রী ভগবান উবাচ জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতহ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। তো চলুন আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা এই শ্লোকের উচ্চারণটি দেখে আসি। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতহ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে 9 নং শ্লোকের উচ্চারণটি দেখে নিলাম। শ্লোক নং 10, শ্রী ভগবান উবাচ বিত রাগ ভয় ক্রোধা মনময়া মাম উপাশ্রিতাহা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাবম আগতাহা। তো লক্ষ্য করুন আমরা এই শ্লোকটি আরও একবার দেখে নিই। শ্রী ভগবান উবাচ বিত রাগ ভয় ক্রোধা মনময়া মাম উপাশ্রিতাহা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাবম আগতাহা।